डियर ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে আজকে কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকে যেটা এনেছি তোমাদের জন্য আজকে পূজোর শপিং গুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি তো ভাবলাম যে এখন তো রেডি হয়ে রয়েছি আর এখন আরেকটা ব্লগ স্টার্ট করে ফেলেছি তো এখন আমরা একটু পরেই বেরিয়ে যাব ওই বাড়িতে যাব সবাই তো ভাবলাম যে চলো একটুখানি কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য এই ভিডিওটা পুরোটাই একদম সেপারেট ভাবে আলাদা করছি যাতে সবারই দেখতে সুবিধা হয় আমার পূজো দেবী কি কি কেনাকাটা করেছি সেই ভিডিওটা তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দিয়ে শুরু করা যাক চলো সবার প্রথম আমি যে ড্রেসটা দেখাবো সেটা হলো সন্দীপের ড্রেস দিয়ে দেখাশোনা শুরু করব সন্দীপকে এই বাড়ি থেকে কি দিয়েছে সেটা দেখাচ্ছি ঠিক আছে সন্দীপকে দেওয়া হয়েছে এরকম একটা শার্ট ঠিক আছে আর দেওয়া হয়েছে এই জিন্সের প্যান্টটা ওর কালো কালারের জিন্স বেশি পছন্দ যদিও এটা ছাড়া আরো কালো আছে নীলও আছে কিন্তু তবু বললো কালোই নেবে ওই জন্য এই কালোটাই দিলাম ও কিছু বলে না অবশ্য আমি কিছু জিজ্ঞাসা করলে বলে যেটা ভালো হয় করো কিন্তু আমি জানি ওর ব্ল্যাক কালার ফেভারিট তাই জন্য ব্ল্যাক দিয়েছি এইটা আর হলো এইটা এই দুটো হলো সন্দীপের এইবার যেটা দেখাবো ওর বোনের জন্য কিনা তো সন্দীপের বোনের জন্য নেওয়া হয়েছে এই সালোয়ারটা এর মধ্যে প্যান্টের সেট আছে তো ওর এরকম লাইট কালার খুব পছন্দ ওই কারণে এরকম নেওয়া হয়েছে দেখো কাজটা কি সুন্দর ও কি বলতো বেশি গর্জিয়াস এইরকম টাইপের জিনিস ওর বেশি পছন্দ না তো আশা করছি দেখতে পাচ্ছি ভালোভাবে আমার তো খুব ভাল লাগছে মানে কি বলে দেখো একদম সিম্পল খুব ভাল লাগছে ঠিক আছে এটা মানে আমার মা এই বাড়ি থেকে দিয়েছে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সফট একটা শাড়ি ঠিক আছে কতটা বুঝতে পারছো জানি না আমি একটু এইভাবে বার করে দেখাচ্ছি ভীষণ সফট ভীষণ সফট ঠিক আছে বুঝতে পারছি কিন্তু জায়গা খুব সফট শাড়িটা এই শাড়িটা ভীষণই আরাম পাবে পরে এটা দেওয়া হচ্ছে আমার শাশুড়িমাকে মানে এ বাড়ি থেকে আমার শাশুড়িমাকে এটা কেনা দেখো এই শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আমার শাশুড়িমা একটু রঙিন চঙিন পছন্দ করে ঠিক আছে মানে ওনার ছেলে মেয়ে এরা হচ্ছে কি বলতো লাইট কালার পছন্দ করে আর উনি তারপরে আমার শ্বশুর মশাই এরা একটু একটু কালারিং জিনিসই পছন্দ করে আর বিশেষ করে মা কি বলতো একটু বেশি লাল কালার টাল কালার থাকলে পছন্দ করে তো এইটা হচ্ছে মার জন্য বেগুনিও আছে মার খুব পছন্দ আর লালও আছে তো সব কিছু মিলিয়ে শাড়িটা খুব সুন্দর আছে আর হ্যাঁ তোমাদের সবার কেমন লাগছে এই শপিংটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ঠিক আছে তো এবার তিনজনেরটা হয়ে গেল আর দেখো বাবার জন্য এই শার্টটা নেওয়া হয়েছে এই শার্টটা বাবার জন্য নেওয়া হয়েছে ঠিক আছে প্যান্টের পিস আর দেখালাম ওটার কি দেখো এবার যেটা দেখাচ্ছি এবার হলো সন্দীপ আমার মাকে কি দিয়েছে মানে শাশুড়ি মাকে কি দিয়েছে সেটা দেখাচ্ছি তো দেখো সন্দীপ আমার মাকে এই শাড়িটা দিয়েছে শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে শাড়িটার কাজটাও খুব সুন্দর ঠিক আছে শাড়িটা আমি একটুখানি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কিন্তু হয় কি শাড়িটা খুললে এই শাড়িটা কিন্তু খুব সফট আর শাড়ি খুললে না শাড়ি ভাঁজ করাটা খুব সমস্যা তো দেখো ভেতরটা এরকম এই দেখো শাড়িটা এরকম টাইপের আমার মা বলছে যে জামাই আমাকে একেবারে পুরো ইয়াং বানিয়ে দিয়েছে কিন্তু শাড়িটা কিন্তু খুব সুন্দরই লাগছে বলো সুন্দর হয়েছে শাড়িটা খুব সফট কাজটাও ভেতরে ভালো এরকম টাইপের শাড়িটা জাস্ট ফাটাফাটি আমি মাকে বলেছি মা এই শাড়িটা কিন্তু আমিও একদিন পরব মা বলছে হ্যাঁ পরিস কোনো সমস্যা নেই আর আমাকে মা কি দিয়েছে সেটা দেখাই ও হ্যাঁ তার মধ্যে দেখেন ভাইকে তো যে শার্টটা দেওয়া হয়েছে তোমরা জানোই আচ্ছা হ্যাঁ তার মধ্যে একটা কথা বলে রাখি তো ভাইকে প্যান্ট কেনার জন্য টাকা দিয়ে দেওয়া হয়েছে আমি ভাইকে প্যান্ট কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি ও রিলায়েন্স থেকে জামা প্যান্ট দুটোই পছন্দ করেছিল কিন্তু জামাটা যেহেতু দিয়ে দেওয়া হয়ে গেছে ওই জন্য বলছে যে জামাটা এখন কিনবো না প্যান্টটা আমার পছন্দ করা হয়েছে তো ওই জন্য আমি ভাইকে প্যান্ট কেনার জন্য টাকা দিয়ে দিয়েছি ও প্যান্টটা ওখান থেকেও কিনে নেবে আর বাবার জামা আর প্যান্ট যেটা পিসটা রয়েছে সেটা কিন্তু বানাতে দেওয়া অলরেডি হয়ে গেছে কারণ এখন আর বেশি দিন টাইম নেই তো সুতরাং এখন দেরি করে দিলে লস
এইবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমাকে মা কি দিয়েছে। তো খুব সুন্দর একটা শাড়ি মা আমাকে দিয়েছে, আই থিঙ্ক এটা কোনো একটা সিল্ক হবে। তো শাড়িটা কিন্তু তোমরা কতটা বুঝতে পারছো জানি না, শাড়িটা জাস্ট ফাটাফাটি দেখো শাড়িটা কত। আমি জানি না আমি পুজোতে এই শাড়িটা পরতে পারবো কি না, তার কারণ হচ্ছে পুজোতে এই শাড়িটা পরার জন্য ব্লাউজ লাগবে, আর আমি ব্লাউজ এখন পাবো কি না আমি সেটাও জানি না। তো সব কিছু মিলিয়ে দেখছি কী করি। শাড়িটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর, এই আঁচলটাও যেমন সুন্দর হয়েছে শাড়িটাও তেমন সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে একটু ভালো করেই দেখাচ্ছি, এই দেখো আমার পুজোর জামা, মানে পুজোর জামা না আমার পুজোর শাড়ি, সুন্দর হয়েছে শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। আমার অনেকদিন ধরে একটা এরকম সিল্কের খুব মানে ইচ্ছে ছিল যে একটা সিল্ক নেবো, কিন্তু হয়ে উঠছিল না। যখনই যেটা কিনতে যাই সেটা পছন্দ না করে অন্য একটা পছন্দ করে নিয়ে আসি। তো এবার একেবারে মন স্থির করে গেছি যেটা আমি পছন্দ করেছি সেটাই কিনবো, তো সেটাই হয়েছে। খুব ভালো লেগেছে আর খুব পছন্দ হয়েছে আমার এই শাড়িটা। পুজোর সময় পরবো কি না আমি বলতে পারছি না, তবে হ্যাঁ পরে তো পরবোই, আর ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য তো আমার তো পরতেই হবে, তো তোমরা অবশ্যই দেখতে পারবে। যদিও তোমরা ইউটিউব চ্যানেলে আমি এই শাড়িটা পরেছি কি না দেখতে পাবে কি না জানি না, কিন্তু আমার রিলগুলো যদি ফলো করো তোমরা ইনস্টাগ্রামে, তো ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি তোমাদেরকে নিচে এখানে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে তোমরা ক্লিক করে ইনস্টাগ্রামে চলে যাবে, আর ইনস্টাগ্রামে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে আমি কখন কোন ড্রেসটা পরছি। আর এই শাড়িটা পরে আমি ইনস্টাগ্রাম তো ভিডিও রিল বানাবো, কারণ শাড়িটা আমার খুব পছন্দ, তো এটা তো রিল বানাতে হবে। তো এই ছিল আমাদের শপিং। ও হ্যাঁ আর একটা কথা বলার, সেটা হলো আমার শাশুড়িমা আমাকে টাকা দিয়ে দিয়েছিল কিছু একটা কেনার জন্য, বলেছিল শাড়ি কিনতে বা চুড়িদার কিনতে যেটা ভালো লাগে সেটাই কিনতে বলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমি শাড়ি কিনিনি, আমি একটা খুব ভালো একটা কুর্তি কিনেছি, আর কুর্তিটা আমি এখন দেখাচ্ছি। এই দেখো এইটা কিন্তু আমাকে দিয়েছে মা, শাশুড়িমা দিয়েছে। তো এই কুর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে, কতটা বুঝতে পারছে জানি না, কিন্তু দেখো সামনে না এরকম চুপি টাইপের আছে এই যে, আর এই কালারটা আমার, এই কালারে আমার কোনো ড্রেস নেই, ছোটোবেলায় ছিল, তো এই কালারটা কিন্তু আমার খুব স্যুটও করছে, তাই না বলো? এইটা পরবো একদিন পুজোতে। এই হলো আমাদের শপিং। ও হ্যাঁ আর ও সন্দীপের কিছু সবসময় পরার যে ট্রাউজার এই কেনা হয়েছিল, আর কিছু নেই। তো এই ছিল আমাদের পুজোর শপিং। এই ভিডিওটা আমি আর বড় করব না, এই ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি, এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট প্যাট শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, এটা কোনো ব্লগ ছিল না, আমি পুজোতে কী কী শপিং করছি আর কী আপডেট দেওয়ার আছে সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই খুব ভালো থেকো, আর পুজো কার কীভাবে কাটছে না কি সব কিছু কমেন্টস করে জানিও। চলো টাটা।